আমাদের এলাকা বিবাহ শাদীতে খোঁজ বলে বিয়ে ফিরিয়ে দেয়, এটা দোষ বা গুনাহ হবে কিনা? দেখুন, খোঁজ কিংবা এরকম নানা নামে বিভিন্ন সমাজে এই বদভ্যাসটি প্রচলিত আছে যে কারোর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য যখন কোনো মানুষজন আসে তখন এলাকার কিছু লোক থাকে ওই বিয়েতে খোঁজ বলে, অর্থাৎ ওই বিয়েতে মিথ্যা কথা বলে ওই বিয়েটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। কথা বললো যে ছেলেটা ভালো না, ধরুন বললো যে মেয়েটার চরিত্র খারাপ, অথবা বললো তারা মানুষ ভালো না, একটা অহেতুক কথা তুলে দিয়ে বিয়েটাকে ভেঙে দেয়। এই জিনিসটা আপনাদের এলাকায় আছে? প্রশ্ন যেহেতু আসছে আপনাদের এলাকারই প্রশ্ন, তাহলে বোঝা গেল এই রোগটা এই সমাজে আছে। ভালো করে শুনে রাখেন, কোন মানুষের নামে মিথ্যা অপবাদ দেওয়া, কোন মানুষের নামে তোহমত দেওয়া আল্লাহর জমিনের সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ এবং অপরাধগুলোর মধ্যে একটা। আপনি কোনো মানুষের চরিত্রে কালিমা দিলেন, মনে করছেন যে একটু বললাম, একটু শত্রুতা উদ্ধার করলাম, চান্স পাইলাম, একটু বলে দিলাম, এটা আর এমন কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা মানুষের চরিত্র নিয়ে যে অপবাদ দেওয়া এটাকে খুব হালকা জিনিস মনে করো, বিবাহে খোঁজ বলে দাও, এটা ত্রুটি বলে দিয়ে বিয়েটাকে ভেঙে দাও, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহ তাআলার কাছে অনেক বিশাল বড় ব্যাপার। একটা মানুষের পেছনে তার যে দোষটা আছে, এই দোষটা যদি তার পেছনে বলেন, এটার নাম কি? গীবত। যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তোমার মুসলিম ভাইয়ের অগোচরে তার পেছনে যদি এমন কোনো কথা বলো যেটা তার সামনে বললে তিনি কষ্ট পাবেন, এটার নাম কি? গীবত। এই গীবত যদি ইসলামে হারাম হয়, নিষিদ্ধ হয়, এবং আপন মৃত মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য, নোংরা এবং ভয়াবহ অপরাধ হয়, অথচ আপনি যার গীবত করছেন সেই দোষটা তার মধ্যে আছে না নাই? আছে, তার মধ্যে সেটা থাকলে তখন তার পেছনে বললেন শুধু, এই কারণে সেটা গীবত হলো। আর যদি কারোর পেছনে এমন কথা বলেন, এমন ত্রুটির কথা বলেন, তার এমন সমস্যার কথা বলেন যেটা আসলে বাস্তবে নাই, তাহলে সেটা তো গীবতের চাইতে বহুগুণ জঘন্য, বলার অপেক্ষা রাখে? এটাকে বলা হয় তোহমত। এটাকে কি বলা হয়? তোহমত, মানে মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদ দেওয়া এটা জঘন্য অপরাধ, জঘন্য গুনাহ ভাইয়েরা আমার, আল্লাহর আরশ কাঁপার মতো অপরাধ। এই অপরাধের শাস্তি যে কত ভয়াবহ হবে, গীবতের কারণে যদি শাস্তি এত ভয়াবহ হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয় যে গীবতের শাস্তি কি হবে, তাহলে সেক্ষেত্রে মানুষের পেছনে তার দোষ নাই সেই দোষটা বানিয়ে বলে তার বিয়ে ভেঙে দেওয়া, আত্মীয়তা হতে না দেওয়া, সম্পর্ক সৃষ্টি হবে সেখানে বাধা দেওয়া, এবং যারা আত্মীয়তার জন্য আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া, এটা কত বড় জঘন্য অপরাধ হবে। আমরা অনেকে আছি নামাজে কালামে মুসলমান, নামে মুসলমান, দাবিতে মুসলমান, কিন্তু এই জাতীয় আচরণে মুসলমান তো দূরের কথা, সম্পূর্ণ কাফের বেঈমানদের চাইতে অনেক সময় খারাপ চরিত্রের, পশুদের মতো, বরং পশুদেরকে হার মানানো খারাপ চরিত্রের। এটা এরকম একটা চরিত্র যে অহেতুক একটা মানুষের নাম মিথ্যা কথা বলে, আপনার হয়তো তার সাথে কোনো কারণে শত্রুতা আছে, হতে পারে একসাথে থাকতে গেলে শত্রুতা হতেই পারে, কিন্তু তাই বলে তার ছেলে তার মেয়ের বিয়েটাকে আপনি খোঁজ বলে সেখানে মিথ্যা কথা বলে আপনি ভেঙে দিলেন, এটা কখনো জায়েজ হতে পারে না। আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটা। খবরদার, আল্লাহকে ভয় করেন, আপনি না পারলে চুপ থাকেন, কোনো মন্তব্য করবেন না, কিন্তু মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু যদি সত্যি কোনো দোষ থাকে, ধরুন আপনার পাশের প্রতিবেশী তার মেয়েটার বিয়ের জন্য এক পক্ষের লোকেরা আসছে খোঁজ খবর নিতে, আপনাকে জিজ্ঞাসা করলো বা আপনার সাথে দেখা হলো, আপনি যদি জানেন যে এই মেয়েটা অন্য ছেলের সাথে সম্পর্ক আছে বা এই মেয়েটা অন্য ছেলের হাত ধরে পালায় গেছে, তাহলে আপনি অবশ্যই জানা থাকলে জানায় দিবেন যে মেয়েটার কিন্তু ইতিহাস এই। আপনি যদি জানেন এই মেয়েটার শরীরে ভয়াবহ কোনো রোগ আছে, তো আপনি অবশ্যই সেটা জানায় দিবেন। এই জানায় দেওয়াটা গীবত হবে না, হারাম হবে না, কারণ এটা তো তার সামনে সত্য উন্মোচন করার প্রয়োজন, তা না হলে সে ধোকা খাবে, প্রতারিত হবে, এটা আপনাকে করতেই হবে। এখানে যদি আপনি বরং লোকছাপা করেন তাহলে আপনি গুনাহগার হবেন, কারণ লোকটাকে আপনি প্রতারিত করলেন। অতএব বিয়ের জন্য যখন কেউ আসে, পারলে সত্য কথা বলবেন, আর না থাকলে না পারলে চুপ থাকবেন,
কখনো মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া তাদেরকে ফিরিয়ে দেওয়া এবং এই জাতীয় কোনো কাজ করা এগুলো জঘন্য অপরাধ কবিরা গুনার মধ্যে যদি তালিকা করা হয় সবচেয়ে শীর্ষস্থানীয় ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই মিলে চলবো তো ইনশাআল্লাহ বাবারা ভাইয়েরা নামাজ কালাম পড়ে শুধুমাত্র জান্নাতে যাবেন এত সোজা না আপনার আচার আচরণ আপনার কাজ কারবার আপনার এই জাতীয় বিষয়গুলো আপনার জান্নাত এবং জাহান্নামে যাওয়ার ফয়সালা এগুলোর মাধ্যমে হতে পারে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেই ফয়সালা নির্ধারিত হতে পারে আপনার এই জাতীয় আচরণের মাধ্যমে অতএব আপনি কপালে সিল লাগিয়ে ফেললেন মুখে দাঁড়িয়ে রাখলেন এটাই যথেষ্ট নয় আপনি কোন মানুষের এভাবে হক নষ্ট করছেন কিনা সেটা আপনাকে দেখতে হবে আপনার সাথে শত্রুতা আছে শত থাকতে পারে তাই বলে আপনি তার নামে একটা মিথ্যা কথা বলে তার ছেলে বা মেয়ের বিয়ে ফিরিয়ে দিবেন এটা হতে পারে না এটা কোন মানুষের চরিত্র হতে পারে না মুসলমান তো পারে কথা আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় এই খোঁজ বলা বলেন বা অন্য কোনো নাম দেন এই জাতীয় বদপাস থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন